যাচ্ছি আমাদের গিফট আনতে, তারপরে কি গিফট আছে সেটা দেখাচ্ছি। একটা কফি একটা চা। গিফট চাই মানে যে কোনো অকেশনে যখন হয় তখন আমি খুব বড় গিফট তো আজকাল তো মেকআপ করেই করতে হয়, সব কিছু একটু হালকা টাচআপ রাখতে হয়, আর আমি তো সেটাও করি না, কোনো মেকআপও নেই, কিছু নেই, এজন্য আমাকে ব্লগে রাখতেও চায় না বলে। অনেক ভালো ছিল ভাই, সুন্দর মেটার একটা ভালো 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 ঘর পাই, ভালো ঘর পাবে, ভালো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে যাতে আমাদের চ্যানেল আরো 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 বড় হয়, আরো অনেক সাবস্ক্রাইবার হয়। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি সিস্টার্স চ্যানেল, মি অনুভা চ্যাটার্জি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এতদিন আমি ব্লগ আপলোড করতে পারিনি কারণ আমার সেমিস্টার চলছিল, আমার সেকেন্ড সেম চলছিল, ফাইনাল ডিসপ্লে ছিল, অনেক চাপ ছিল, তার জন্য আমি এতদিন ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে থেকে আমি শুরু করেছি, আর আজকে হচ্ছে রাখি, এখন বাজে হচ্ছে একটা। সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। রাখির এটা আমি পরে আসছি কারণ এখন আমি রাখি পরিয়ে উঠতে পারিনি, এখন যাচ্ছি ঘুম থেকে উঠেই আমার লটারি লেগে গেছে, যদিও আমার না মানে আমার সর্দি ভাইয়ের গিফট আনতে যাচ্ছি আমরা, অনেক বড় গিফট, তাই আমরা ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তোমরা থামলেন দেখে বুঝতেই পেরে গেছো। তাও আমি এখনো বলবো না গিফট আনতে যাই, সেখানে গিয়ে বলবো। পুরো ফ্যামিলি আমাদের বেরিয়ে গেছে, পেছনে দেখা যাচ্ছে সর্দি ভাইকে একটু, আমিও বেরোবো, খুব দেরি হয়ে গেছে, এইদিকে একটু মাকেও দেখা যাচ্ছে, ওইদিকে মাও আছে, সবাই বেরিয়ে গেছে, ওইদিকে বাবা ঠাবার সবাই বেরিয়ে গেছে, আমি লাস্ট আছি। তো প্রত্যেকবার আমি ইন্ট্রো করতে ভুলে যাই, প্রত্যেক ব্লগেই আমি আলাদা করে আমাকে ইন্ট্রো করতে হয়, তাই আমি আজকে ঠিক করেছি যে আমি ফার্স্ট বাড়ি থেকেই ইন্ট্রো করে তারপর বেরোবো, সে আমার যতই দেরি হোক, আমি যতই মুখ খাই। তো এখন আমি বেরোবো, শুধু সর্দি ভাই মনে হয় আছে বাড়িতে, আর সবাই বেরিয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো যে বড় গিফটটা কি, অলরেডি তোমরা থামলেন দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে কি লটারি লেগেছে ঘুম থেকে উঠে। সবাইকে হ্যালো হাই, এটা আমার ছোট ভাই, মাও খুব ব্যস্ত, আর বড়দের সবাইকে নমস্কার, বড়দের সবাইকে আজকে রাখি, রাখি বন্ধন উৎসব, সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা, আমরাও রাখি বাঁধবো। আচ্ছা হ্যাঁ, আমরা রাখি বাঁধবো কিন্তু এখনো রাখি বাঁধবো বাড়ি, এখনো রাখি বাঁধিনি, আমরা এসে রাখি বাঁধবো, কিন্তু রাখি বাঁধার আগে আমি আমার গিফটটা নেবো, তার জন্য গিফটটা আনতে যাচ্ছি, আমার রাখির গিফটটা আমি আনতে যাচ্ছি, যে গিফটটা আমাকে অনেক বড় ভাই, অনেক বড় গিফট, তাই আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে যাচ্ছি, গিফটটা আমাকে আমার দিদি ভাই দিচ্ছে, আমার রাখির গিফটটা। আর আমরা সবসময় গিফট একটু বড়ই চাই, সবসময় মানে সাইজে বড়, টাকা সব কিছুতে ছোট থেকে এটা হয়ে ওঠে, নিলে আমি বড় গিফটই নিই, নয়তো আমি নিই না, তার জন্য আমি এখন অনেক বড় গিফট এখন সেটা আমি আনতে যাচ্ছি, সেটা নিশ্চয়ই সবাই তোমাদেরকে দেখাবো। যাই হোক, আজকে এটা কোনো ইভেন্টের ব্লগ নয়, আজকে এটা পুরো ফ্যামিলি ব্লগ, প্রত্যেকবার আমার ব্লগ শো এর থাকে ইভেন্টের থেকে, কিন্তু আজকে আজকে পুরো ফ্যামিলি ব্লগ, তো তোমরা দেখো, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, গিয়ে দেখা হচ্ছে। এই গাড়িতে আমরা যাচ্ছি আমাদের গিফট আনতে, তারপরে কি গিফট আছে সেটা দেখাচ্ছি। আমি দিদি ভাই এই যে যাচ্ছি এখন আমাদের গিফট আনতে, চলো এখন যাই, তারপরের গিফটটা দেখাচ্ছি কি আছে আমার আগে। আমরা কেন চা খেতে গেলে
প্রচুর চালিতে হবে, কারণ হয়ে আসছে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের প্রচুর বড় ফ্যামিলি মেম্বার। ভাগে ভাগে আসতে হয়, আমরা যেখানেই যাই একসাথে হয় না, এবার থেকে হবে, এবার থেকে একসাথে আমরা যেতে পারবো। এতদিন খুব স্ট্রাগল করতে হতো, আমরা একসাথে আসতে পারতাম না, তার মধ্যে বন্ধ হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে বসে না, ওর জন্য যেখানে যেত ও স্কুটিতে যেত, খুবই প্রবলেম হতো, আমরা একসাথে যেতে পারতাম না। তো এবারে a few moments চলে এসছে, যার গিফটে বন্ধাও চলে এসছে, বাকি সবাই এক এক করে ঢুকছে অনেক বড় ফ্যামিলি। বসলি কি দেখা বস, সবাই চলে এসছে ফাইনালি, আমরা সবাই আগে এসেছিলাম, এখন মা বাবা দিদি ভাই সত্যি ভাই সবাই চলে এসছে। কিন্তু চা কফির অর্ডার শুধু আমরাই দিয়েছিলাম, তো বাকিদের জন্য তো আসেনি। বন্যা তো চাই খাবে নিশ্চয়ই, ও পুরো একদম ধেয়ে আছে চারিদিকেই তাকিয়েছিল। তারপরে
আমাদের নিজের মতো করে আমাদের বুঝিয়েছে, কারণ আমাদের ফার্স্ট টাইম তো অনেক কিছু জানতাম না, উনি সব কিছু বুঝিয়েছে আর আমরা অনেক চেঞ্জেসও করেছি। চেঞ্জেসগুলো সব কিছু উনি আমাদের রিকোয়ারমেন্ট ভালোভাবে পূরণ করেছেন, ভালোভাবে ওনার বিহেভিয়ার খুব ভালো, সঙ্গে সঙ্গে যাওয়া, টেস্ট ড্রাইভ করানো যখন বলেছি তখন উনি আমাদের সাথে ছিল, খুব ভালোভাবে গাইড করেছে। ওনার সাথে ম্যাডামের সাথে একটু কথা বলাচ্ছি, ওনার নাম হচ্ছে শাশ্বতী হালদার, আমাদের নেক্সা রিপ্রেজেন্টেটিভ, ওনার সাথে একটু কথা বলাচ্ছি, ওনাকে দেখাচ্ছি। আর সবাইকে বলবো যে আপনারাও আসুন এখানে আর ওনার কাছেই আসুন, কেন গাইডেন্সটা খুব ভালোভাবে পাবে। আমরা যেরকমভাবে বলছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি গাইডেন্সটা খুব ভালোভাবে পাবে, শুনুন আসুন ওনার কাছে যাওয়া যাক। এই যে আমাদের ম্যাডাম, হাই শাশ্বতী হালদার। হাই, আমি নেক্সার আরএম রিপ্রেজেন্টেটিভ ম্যানেজার। তো এনাদের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে এবং এনাদের সাথে আমার ডিল করেও খুব ভালো লেগেছে। আমি যে তাড়াতাড়ি ওনাদেরকে গাড়িটা ডেলিভারি করতে পারছি সেটার জন্য আমি খুব হ্যাপি। আশা করি ওনাদেরকেও ভালো লাগছে। আপনাদের যদি কিছু থাকে এরকম কোনো প্ল্যানিং বা কিছু, আপনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আমাদের ডেটের আগে পেয়েছি গাড়িটা, এটা হচ্ছে ম্যাডামের জন্য একটু কম সময় আমরা গাড়িটা পেয়েছি, কারণ এগুলো আমরা টপ মডেল যেহেতু নিয়েছি সেটাতে একটু চেঞ্জেসও করেছিলাম আমরা, তো টাইমের আগে আমাদের দিয়েছেন এই ম্যাডামের জন্যই সেটা পসিবল হয়েছে। সব কিছুতে আমাদের সাথে ছিল, ভালো করে গাইডেন্সও করেছে, বুঝেছি আগে একটা ক্যান্সেলেশন করেছি, তো সেই কারণে সব কিছু উনি মানে আমরা ডেটা মডেলটা চেঞ্জ করে তখন ডেটা চলে এসেছিল, তারপর আবার আমরা মানে টপ মডেলটা নিয়েছি যেটা। তো সব কিছুই ম্যামের জন্যই হয়েছে। আর প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো পাবো না টাইমের মধ্যে, বাট পেয়ে গেছি আর পুরো ক্রেডিটটাই যাচ্ছে ম্যামের। ছোট্ট গিফট এনেছি, বেশি মিষ্টি কিছু আনিনি, সবার এখন সুগার হয় আর মিষ্টি পছন্দ আছে, ভালো হয়েছে। ডার্ক চকলেট এনেছে, আমি যেটা পছন্দ করি তাদের ম্যাডামের জন্য এনেছে একটা ছোট্ট। ডার্ক তো তিতো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সব করে নিলাম, কেক কাটিংও হয়ে গেল, আমার মুখের অবস্থা এখানে খুব বাজে, যাই হোক আমার ট্রিটমেন্ট চলছে তার জন্য মুখটা আরও এই অবস্থা হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মডেল, এটা হচ্ছে আমাদের ব্যালেনোর টপ মডেল। তো এটাই আজকে ছিল, এটাই আজকে আমাদের গিফট ছিল, মানে ছদ্দি ভাইয়ের গিফট ছিল, কিন্তু আমারও গিফট, সবার গিফট। তো আমরা পেয়ে গেলাম আজকে, এটা আজকে আমাদের হ্যান্ড ওভার হলো, মডেলটা কীরকম লাগলো সেটাও বলো সবাই দেখে। সব কিছু হয়ে গেলো, কেক কাটিং সব কিছু হয়ে গেছে, পেপার ওয়ার্ক সব হয়ে গেছে। তো এবার শুধু আমরা যাবো আর এখান থেকে আমরা পুজো দিতে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো, তুমি দেখতে থাকো আর সঙ্গে থাকো। বুঝছে ওই ব্লুটুথ এইসবের ফাংশন রুবাই বুঝছে, কারণ কি ওই বেটার এইসব বুঝবে, আমি তো অত কিছু বুঝি না, ম্যাডাম বোঝাচ্ছে আর ওইগুলো বুঝছে। A
few moments later. So finally, আমাদের নেওয়া হয়ে গেছে গাড়ি, এইটা আমাদের মডেল। এখন আমরা পূজো দিতে যাচ্ছি। কালীঘাট মন্দিরে। দিদি ভাই উঠছে ফাস্ট। আমার মামা বাড়ির পাড়া ওখানে। ফাস্ট গাড়িতে উঠছে। মা বাবা বসে যাচ্ছে। আর আমিও এখন উঠবো। আর এদিকে ছদ্দি ভাই আর লিটুদা যাচ্ছে ওদের স্কুটিতে, আমার স্কুটিতে। আমার স্কুটারে যাচ্ছে ওরা, কারণ এতজন মিলে তো যাবো না। স্কুটারটা আমি এনেছিলাম, মা ছোট থেকে শিখিয়েছিল, কারোর একার নয়। বসে গেছি গাড়িতে আর আমাদের কাকু এসছে। এই যে আমাদের তুলসী কাকু হচ্ছে আমাদের ড্রাইভিং স্কুলের আমাদের ট্রেনার। হ্যাঁ, আমাদের ড্রাইভিং স্কুলের ট্রেনার। তো তুলসী কাকুই গাড়িটা নিয়ে যাচ্ছে। আমরা এখন যাব কালীঘাটে। কালীঘাটে হচ্ছে আমার মামার বাড়ির পাড়া, আমার বাবার বাড়িরও পাড়া। তো কালীঘাট মন্দিরে আমরা পুজো দেবো, দিয়ে তারপর আমরা যাব বুয়ার বাড়ি। আর বুয়ার বাড়িতে যাব, আমার বুয়ার বাড়ি হচ্ছে পিকনিক গার্ডেন, এখান থেকে কাছেই। বুয়ার বাড়ি হচ্ছে পিকনিক গার্ডেন, এখান থেকে কাছেই। কিন্তু বুয়ার বাড়িতে মশাইও জানে না, দোলন দিদিও জানে না। এই পেছনে ছোটি ভাইরা আসছে, আর এখানে বাবা মা আছে। মাম্মি আমরা তিনজন পেছনে বসেছি, দুইজন সামনে বসেছে, আর ওরা স্কুটারে আসছে। এরপরে যাব, এখন পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপর আমরা যাব। এখন আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি। প্রথম 5 লিটার পেট্রোল ফ্রি দেয়, এর সাথে ফ্রি দেয় না কিছুই, মানে যাই হোক ওই টাকা ইনক্লুড করেই নেয় ওরা, কিন্তু ওটা বলে ফ্রি। যাই হোক, তো আমরা ওই 5 লিটার পেট্রোলটা নিতে যাচ্ছি। পাশেই পেট্রোল পাম্প আছে, আর তার সাথে তো আমাদেরকে ভরতেই হবে পেট্রোল, কারণ এত দূর যাবো। আর এখন তো নতুন গাড়ি তো এখন খুবই চলবে, তাই একসাথেই আমরা ভরছি। এরপরে যাবো হচ্ছে পুজো দেবো, পুজো দিয়ে তারপর বড় বাড়ি যাবো। তো ওখানে গিয়ে দোলন দিদির রিয়াকশানও দেখবো কীরকম হয়, মশাইয়ের রিয়াকশান দেখবো কীরকম হয়। তো চলো এখন যাই কালীঘাট মন্দির। নতুন বছরে এলে আমার বড় মেয়ের ভালো যেন বর হয়, বলো ডাক্তারি বর হবে। শোভামাসি হচ্ছে আমার বুয়ার বাড়ির হোম মেকার, মানে সবকিছু করে, জুতো ছেলে থেকে চণ্ডীবাগ সবকিছু শোভামাসির আন্ডারে। খুব ব্যস্ত এখন, তোমাকে নিয়ে আমার আলাদা একটা ব্লগ বানাবো এসে তোমার কাজ নিয়ে, এই সবাই চলে এসছে। আমরা নিচে যাবো, অনেকক্ষণ ধরে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা নিচে যাবো। গাড়ি দেখা হয়ে গেছে, ওরা এখন বসে দেখবে না। এমনিও বৃষ্টি পড়ছে, আমাদের যেতে হবে অনেকটা। আমরা তখন বেরোবো। কিরে আসবি তো? হ্যাঁ হ্যাঁ আসবো।
ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 8টা আর আমার মুখের অবস্থা খুবই খারাপ। এমনিতেও আমার মুখে ট্রিটমেন্ট চলছে, তার মধ্যে এত রোদে রোদে ঘোরা হয়েছে, তার জন্য মানে রোদে রোদে না ওই পুজো দিতে গিয়ে প্রচুর ওখানে তখন রোদ ছিল, তার জন্য খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো সবাই জানিও, সবাই লাস্ট অবধি দেখো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, একটু সাপোর্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমরা আরও দেখতে পাও। আর এটা আমার ফার্স্ট ফ্যামিলি ব্লগ, এর আগে আমার সব কিছু ইভেন্টেরই ব্লগ থাকে, মানে আমার চ্যানেলটা শোয়ের জন্যই খোলা হয়েছিল, ইভেন্টের চ্যানেল হিসেবেই খোলা হয়েছিল। এটা যেহেতু একটা খুব মানে কি বলবো খুবই কাছের একটা বড় সড়ো গিফট, তার জন্যই আমি ফ্যামিলি ব্লগ করলাম, নাহলে আমি এরকম টাইপের ব্লগ করি না। আমার নর্মালি আমার শোয়েরই ব্লগ থাকে আমার চ্যানেলে। তো এটা আমার ফার্স্ট ফ্যামিলি ব্লগ, কীরকম লাগলো সবাই জানিও, আর সবাই লাইক সাবস্ক্রাইব একটু করে দিও, কমেন্ট করে বলো কীরকম লাগলো আমাদের গিফটটা। আর এই ব্লগটা হচ্ছে আজকে তো রাখি, তবে আজকে আমি আজকেই আমাদের মানে গিফটটা পেয়েছি, কিন্তু আজকে হয়তো আমি শেয়ার করতে পারবো না, ব্লগটা আপলোড করতে পারবো না, কারণ আমার কাল পরশু আমি খুবই ব্যস্ত থাকবো, তার জন্য আমি এডিট করারও টাইম পাবো না, আপলোড করারও টাইম পাবো না। এটা আপলোড হতে হতে 15 আগস্ট হয়েই যাবে, তো সবাই একটু 15 আগস্টে রাখি এটা দেখে নিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আজকের জন্য টাটা, বাই।